আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি চাষির কৃষি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ রিদওয়ান খন্দকার। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে সাসেক্স মুরগি নিয়ে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তার নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। ইংল্যান্ডের সাসেক্স নামক অঞ্চলে এ জাতের উৎপত্তি বলে এদের নামকরণ করা হয়েছে সাসেক্স। চামড়ার রং হলুদ, কানের লতির রং লাল, একক জুটি বিশিষ্ট, ডিমের খোসার রং বাদামি, পায়ের নালায় পালক নেই, দেহ সুগঠিত ও মাংসল, প্রশস্ত কাঁধ। এর দুটি উপজাত রয়েছে, যথা লাইট সাসেক্স এবং রেড সাসেক্স। ডিম এবং মাংস উভয়ের জন্য পালন করা যায়, তবে এরা সাধারণত মাংস উৎপাদনের জন্যই বেশি পরিচিত। সাধারণত মাংসের জন্য এ জাতটি পালন করা হয়। শরীরের ওজন মুরগের ক্ষেত্রে 3.5 থেকে 4 কেজি, মুরগির ক্ষেত্রে 3 থেকে 3.5 কেজি। বার্ষিক ডিম উৎপাদন ক্ষমতা প্রায় 100 থেকে 110টি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে চাষির কৃষি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।